তুমি একা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে ঠিক সেই রকম যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে রেখে তুমি নিজে ভালো। আজকের ব্লগটি কিন্তু সকাল থেকেই শুরু করে দিলাম, ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আমার, আর বেটুও কিন্তু স্কুল চলে গিয়েছে। গুড মর্নিং আমার প্রিয় পাঁচফোড়ন পরিবারের সকলকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটি রোজকারের মতন খুব খুব ভালো লাগবে। আর সকাল সকাল আমি কিন্তু এখন রয়েছি আন্দুল বাজারে। আগেই দেখতে পাচ্ছেন যে নাথবাবু চলছে এগিয়ে। তো রোজকারের মতন আজও একটা ছোট্ট করে কথা আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক অনেক মানুষের কাছে আমার ভিডিওটা কিন্তু পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পূজোর বাজার চলছে, আজকে দুর্গা পূজোর পঞ্চমী, সকলকে জানাই শুভ শারদীয়ার পঞ্চমী শুভেচ্ছা। তো আজকে আমি আন্দুল বাজারে রয়েছি, তো সেখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে সব বাজার বসেছে। তো কিছু আমাদের এসেনশিয়াল জিনিস নেওয়ার দরকার ছিল, তো ভাবলাম বাজারটাও একটু ছোট্ট করে এক ঝলক বন্ধুদের মাঝে খুঁজে দেখাই। হ্যালো গাইস, দেখো আমরা দেখতেই পেয়েছো বাজার করে নিয়ে চলে এসেছি। কি এনেছি তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। সেরকম কিছুই না, জাস্ট একটু এসেনশিয়াল জিনিস, সেটা হচ্ছে এই যে দুটো হ্যান্ডকি, আর এটা নিয়েছি নাথবাবুর জন্য, সেটা হচ্ছে একটা রেইনকোট। এগুলো দোকান থেকেই নিলাম এই আর কি, তোমাদের সাথে যেহেতু সবকিছু শেয়ার করি তো তাই জন্য একটু এক ঝলক দেখিয়ে দিলাম। এই পুরোটা আর খুলছি না, কি আর দেখাবো, এই ব্ল্যাক কালার আর এই। আর কিছু নিয়ে নিয়েছিলাম ওই ছেলেদের ইনার গার্মেন্টস, এগুলো আর কিছু আলাদা করে দেখালাম না। আর এই সক্স নাথবাবুর জন্য আর একটা নিয়েছি, নাথবাবুরই শপিং হচ্ছে আর কি, এই এই হাফ প্যান্টটা। তো কেমন হয়েছে রংটা জানিও, আমাকে নাথবাবু কিচ্ছু কিনে দেয়নি। এটা ছেলে চাড্ডি। তো ঠিক আছে, এই ছিল শপিং। এইদিকে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, টমেটো ধনে পাতা দিয়ে সাইটিকা মাছ। কে কে ভালোবাসো মাছটা খেতে আমাকে অবশ্যই জানিও। আর আজকে আমার বাড়িতে তৈরি হচ্ছে কিন্তু মাছের বাহার, দেখতে থাকো সঙ্গে থাকো। আরও দেখো এই এসেনশিয়াল এই জিনিসগুলো আমি সুপার শপ থেকে কিন্তু নিয়ে নিয়েছিলাম, তো সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। অনেকেই বলছো রোজ ব্লগ দিচ্ছি না কেন, আসলে পরিবারের সাথে থাকতে গেলে অনেক ব্যস্ততার সময় কাটাতে হয়, সকলকে সামলে নিজেকে ভালো রেখেই নিজের ভালো লাগাগুলো ধরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আর এইদিকে কড়াই থেকে ওই মাছটা নামিয়ে আমি কিন্তু আবারও পেঁয়াজ রসুন টমেটো কিন্তু কষাতে বসিয়ে দিয়েছি, তৈরি করে নেব লোটে মাছ। তো এই লোটে মাছের জন্য আমি কিন্তু মশলাটা আগে বানিয়ে নিচ্ছি। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং আমি মাছগুলো এরকম গোটা গোটাই দিই। তারপর আস্তে করে যখন মাছটা একটুখানি সিদ্ধর মতন হয়ে যায়, এই ধরো 3 মিনিট ঢাকা দেওয়ার পর, তখন কাঁটা চামচের দ্বারা কী করি, ওপরের এই মাছের লেয়ারটাকে সরিয়ে দিই এবং ভিতর থেকে আমি কাঁটাটা বার করে দিই। আজকে আর সেটা দেখালাম না, ওটা কিভাবে আমি কাঁটা বার করে দিই লোটে মাছ থেকে সেটা তোমাদের মাঝে আমি অবশ্যই নেক্সট একটা ব্লগে শেয়ার করব। আর লোটে মাছ আমার তো খুব খুব ভালো লাগে। আসলে এখন ব্লগ দেওয়া অনেক কমে গেছে, এখন অনেকদিন পর পর একটা ব্লগ শেয়ার করি তবে সবাইকে অনেক অনেক মিস করি। আমি জানি আমার মতো আপনারাও আমাকে অনেক মিস করেন, কিন্তু একদিন না একদিন জায়গাটা ছেড়ে তো চলে যেতেই হবে, যেদিন আপনারাও আমাকে খুব মিস করবেন এটা আমি জানি। আর যারা আমাকে ভালোবাসেন তাদের তো মনে আমি জায়গা অবশ্যই করে নেবো। আর দেখুন গল্প করতে করতে লোটে মাছটা কতটুকু কমে গেল, আমি প্রায় আধা কেজি মতন লোটে মাছ চাপিয়েছিলাম, মতন আধা কিলোই লোটে মাছ আমি দিয়েছিলাম, তো সেটা হয়ে গেল এইটুকু, বড্ড কমে যায়। তো প্রায় আমার লোটে মাছটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এই ইলিশ মাছ
ইলিশ মাছটা কিন্তু আমি অলরেডি সমস্ত মশলা মাখিয়ে রাখা, এটা আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি। তো সর্ষে গুঁড়ো, রেডিমেড যে গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে এটাকে মেখে রাখা হয়েছে বেশ খানিকক্ষণ। আর এবারে আমি গ্যাসের কড়াইতে কিন্তু চাপিয়ে দিয়েছি, তো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর এর আগে আমার এই তরকারিটা, পিপির, এটা সকালে জলখাবারে খেয়েছিলাম, আর ওদিকে পটল ভাজা, দুপুরে ডাল, আর এর পাশাপাশি আরও রান্না রয়েছে, সেটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে। তো এইদিকে ইলিশ মাছটা প্রায় কমপ্লিট, আর এই যে হয়ে গিয়েছে, কি দারুণ দেখতে হয়েছে। আর এটা কি গাছ বলুন তো? এটা কিন্তু ডুমুর গাছ। এই ডুমুর গাছ আমি জানি অনেকেই দেখেছেন কিংবা দেখেননি, যারা দেখেনি তারা দেখুন, এগুলো কীরকম আদারে বাদারে হয়ে থাকে, এর উপকারিতা কিন্তু দুর্দান্ত। কে কে ভালোবাসেন ডুমুর খেতে? গুড ইভিনিং বন্ধুরা, আর আজকে যেহেতু পঞ্চমী, তো দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আর আমি প্রথম বছর মানে নেপাল থেকে আমি ইন্ডিয়াতে রয়েছি, তাও আবার হাওড়াতে। তো বুঝতেই পারছেন আমারও পুজো শুরু হয়ে গেছে, সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়া, রান্নাবান্না, পুজো মানেই বাঙালির কাছে খাওয়া দাওয়া, রান্নাবান্না, প্যান্ডেল হোপিং তো থাকবেই। তো এটা, এই প্যান্ডেলটা আমার বাড়ির পাশেই প্যান্ডেল আর কি, তো আমি দেখছিলাম, তো ভাবলাম বন্ধুদের মাঝেও শেয়ার করি। কী সুন্দর না দুর্গা ঠাকুরের! আর যেটা বলছিলাম, অনেক বন্ধুরা আমাকে SMS করেন কিংবা ফোন কল করে জিজ্ঞাসা করেন আমি কি ব্লগ ছেড়ে দিলাম। না বন্ধুরা, আমি ব্লগ ছাড়িনি, কিছু অসুবিধার জন্য রেগুলার হতে পারছি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিই, কিন্তু আপনাদের ভালোবাসা মায়ার টানে আমাকে কিন্তু বেঁধে রেখেছে। এখন কিন্তু অনেকটা রাত, রাত প্রায় 9:30-10 বাজছে, তো আমরা বেরিয়েছি, নাথবাবু অফিস থেকে এসেছেন, তারপরেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো এটাও আমার বাড়ির সামনেই, মেইন রোডের ওপর, আন্দুলের স্টেশন রোডেই এইটা, না সরি সরি, এটা মৌরি স্টেশন রোডে এই প্যান্ডেলটা, এটা পুরোটা জুটের তৈরি হয়েছে, কী সুন্দর কারুকার্য, অসাধারণ। তো আমি ভাবলাম যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, ভিড় তো খুব বেশি ছিল না, যা আছে এটাই, তো সবাই মোটামুটি ঠাকুর দেখছিল, আর বেশ পুজো পুজো ফিল হচ্ছিল। আর এই যে প্যান্ডেলের ভেতরে লোকজন এই রকমই আর কি। আর আমার তো এই ঠাকুরটা বেশ লেগেছে, আপনাদের কেমন লাগছে আমার সাথে প্যান্ডেল হপিং করতে? কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আমাকে জানাবেন, আমি কিন্তু আশায় থাকলাম। যদিও এবছর পুজোয় আমার সেরকম অর্থে ঘোরা হয়নি, এই একটা দিনই আমি বেরিয়েছিলাম, তো এক্সপেক্ট করেছিলাম আরও আরও ঠাকুর দেখব, আরও অনেক কিছু মজা করব, সেগুলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, পুজোর মাঝে আমার শারীরিক অসুস্থতা, পরিবারের বেশ কিছু কাজের চাপ, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার আর সেটা হয়ে ওঠেনি। তো যাকে যাক, যা হয়েছে হয়েছে, যেটুকু পারি সেটুকুই শেয়ার করি, এবং অনেকটা লেট হয়ে গেল আপনাদের মাঝে শেয়ার করতে। দেখুন কি সুন্দর সব পুতুল, শিল্পীর হাতের কারুকার্য শৈল্পিকভাবে কিন্তু ফুটে উঠেছে, কুলো, মানে এগুলো কিন্তু আমাদের পুরো বেতের তৈরি। আর আমার ছেলে বেটু কিন্তু খুবই অবাক হচ্ছে, কারণ ও প্রথমবার দুর্গাপুজো এরকমভাবে দেখছে, কারণ ও কিন্তু কখনো দেখেনি, এই জন্য ওর বেশ ভালো লাগছে, আর ও ভীষণ আনন্দিত, খুব উৎসাহের সাথে ও কিন্তু দেখছিল। আর এই যে কুলো, এগুলো আমাদের অনেক পুরনো একটা কালচার যাকে বলে, সংস্কৃতিকে কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। যদিও এখন আমার মনে নেই ক্লাবগুলোর নাম, আসলে অনেকদিন হয়ে গেছে, অনেকদিন পর আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। সত্যি বলতে গেলে আমি ব্লগ করা ছাড়তে চাইলেও ছাড়তে পারছি না, যদিও অনেক সমস্যা নিয়েই আমি ব্লগ শেয়ার করার চেষ্টা করছি, প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদের মাঝে, শুধুমাত্র আমার ভালো লাগা ভালোবাসার থেকেই এই কাজটা আমি করি। তবে মাঝে মাঝে ডিমোটিভেটও হয়ে যায়, সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন। এই দেখুন, এটা আরেকটা মণ্ডপ, এখানে এসে আমার বেটু হঠাৎ করে গান শুনে নাচতে শুরু করে দিয়েছে, তো ওর আনন্দটা আশা করছি সকলের চোখেই পড়ছে। আর আমি এটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম, ও যখন বড় হবে ও তখন দেখবে ও কতটা ফার্স্ট দুর্গাপুজো থেকে কত এক্সাইটেড হয়েছিল। আর এটা আরও আরেকটা পুজো, তো চলুন যাওয়া যাক আমার সাথে, আলোর রোশনাই চারিদিকে, তো আলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি সবাই। কি সুন্দর লাইটিং, সবাই বলে চন্দননগরের লাইটিং নাকি বিখ্যাত, কে বলেছে? লাইটিং কিন্তু সব জায়গাতেই আমার মনে হয় অনেক অনেক সুন্দর, তাই না?
আর ওই দেখুন ভূত বাবাজি। প্রথমটা দেখে কিন্তু একটু ঘাবড়েই গিয়েছিলাম আমি। কি আপনারা ঘাবড়েছেন নাকি? হ্যালো বন্ধুরা, আমি প্যান্ডেল হপিং করছি, তোমাদের কিরকম লাগছে? আমার তো বেশ ভালো লাগছে। তাও আবার ফার্স্ট দুর্গাপুজো ইন্ডিয়াতে কাটিয়ে আসছি, বেশ ভালো লাগছে। চলো ভেতরে যাওয়া যা। এটা হচ্ছে মগলি, এসো এসো। এই পুজোর থিম তো ছিল দ্য জঙ্গল পুজো। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন দেখুন। আর চলুন আমাদের সাথে আপনারাও প্রবেশ করুন, দেখুন কেমন লাগছে। আমার তো দারুণ লাগছে, সুন্দর আলোকসজ্জা সাথে জঙ্গল জঙ্গল ফিলও কিন্তু আমার কিন্তু বেশ হচ্ছে, আর মিউজিকটাও কিন্তু বেশ ভালো লাগছে। খুব সুন্দর ওরা করেছে পুজোটা, সত্যি আমি আপ্লুত হলাম। আজকাল দুর্গাপূজাগুলো থিমের উপরেই হয়, যদিও আমাদের সময় ছোটোবেলার দুর্গাপূজাগুলো ছিল থিম নয়, নর্মাল একটা আটচালার পুজো হতো। সেই পুজোর নিচে বসে আমরা চেয়ারে বসে আড্ডা মারতাম, কুইজ কন্টেস্ট হতো, বিভিন্ন প্রতিযোগিতা হতো। এখন হয়তো সেগুলো হারিয়ে গিয়েছে, কিন্তু এখন পুজোগুলো হয় সব থিম বেস, প্রচুর মানুষের ভিড়, দারুণ দারুণ জিনিস, আর অনেক পাল্টে গেছে। তবুও সেকাল আর একালের তো পার্থক্য থাকবে, তাই না? আপনাদের কি মতামত? তো দেখুন, মাতৃপ্রতিমা দর্শন করে মনটা বেশ ভালো লাগলো, খুব খুশিতে ভরে উঠল। বাঙালির আবেগ, বাঙালির উচ্ছ্বাস, বাঙালির মন খারাপের ওষুধ, বাঙালির প্রাণশক্তি, সব কিছুই তো মধ্যমণি এই দুর্গাপুজো, তাই না? বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা বুঝতে পারে বাঙালির দুর্গাপুজোর আবেগটা কতখানি। যারা এই দেশেই রয়েছে তারা অতটা হয়তো বুঝবে না। আর আমার অবস্থাটাও ঠিক তাই, কারণ দীর্ঘ ৯ বছর ধরে বাইরে থাকাতে তো আমার ফিলিংসটা কিন্তু একদম অন্যরকম, ভীষণভাবে। বাঙালির দুর্গাপুজো মানে কী বলবো, মানে এটা তো যে শ্রেষ্ঠ উৎসব যে শুধু তাই নয়, যেন এটা একটা বিশেষ পর্ব। বাঙালির দুর্গাপুজো তথা বাঙালির দুর্গাপুজোর ইতিহাস বাঙালির মনে কেন সর্ব পৃথিবী বুকে দারুণ কিন্তু একটা মন কাড়া ইতিহাস। কখনো নয় আলোচনা করব, আপনাদের মাঝে নিশ্চয়ই শেয়ার করব পৌরাণিক কাহিনীগুলো। আসলে অকাল বোধন তো মূলত শরৎকালেই হয়ে থাকে, তো এই পুজোকে কেন্দ্র করে প্রচুর পৌরাণিক কিন্তু কাহিনী রয়েছে। যাকে যাক, আজকে সেই কাহিনী আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব না, তো পুজোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আপনাদের কেমন লাগছে, আপনারা পুজো কেমন কাটিয়েছেন আমাকে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আমি অপেক্ষায় রইলাম, আমি সমাদৃতা। আর যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। আর আজ দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ ছিল, ওই যে বলেছিলাম মাছের বাহার, তো যাকে যাক দেখুন কী সুন্দর রিয়েল লাগছে না এই হাতি টাতিগুলো দেখে। এই পুজোটা আমার বেস্ট লেগেছে, দারুণ লেগেছে। তো রাত্রিবেলা এখন বেশ অনেক রাত হয়ে গেছে, যদিও দেখা যাক কী করবো, প্ল্যান তো রয়েছে বাইরে একটি খাবার নিয়ে যাব। তবে রেস্টুরেন্টগুলোতে যা ভিড়, জানি না সেখানে বসে খেতে পাওয়ার সুযোগটা পাবো কি। বাই বাই করে চলে গেলাম। এবার চলে এসেছি কিন্তু আমরা বাড়িতে। হ্যাঁ, মোমো মিয়াতে গিয়েছিলাম, নূতন খুলেছে আমাদের এখানে ব্রাঞ্চটা, আর নিয়ে নিয়েছি তন্দুরি মোমো, দু প্লেট তন্দুরি মোমো নিয়েছিলাম। তো ফার্স্ট টাইমই ট্রাই করব, কেমন অবশ্যই আপনাদের জানাবো। ওখানে বসে খাওয়ার অবস্থা ছিল না, অনেক রাত হয়ে গেছে, এখন রাত প্রায় ১২টা। এই যে শ্রেয়ান্স বাবা ফার্স্ট বাইটটা নিয়েছে, এবং বুঝতেই পারছো ভিতরে ঠাসা কিন্তু চিকেনের পুরটা রয়েছে। এবার আমার টার্ন, আমিও কিন্তু এই বাইকটা নিয়েই, তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখেই কিন্তু বুঝে গিয়েছো খেতে কিন্তু দুর্দান্ত। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এই বছর দুর্গাপুজোয় তন্দুরি মোমোটা ট্রাই করেছি, তোমরাও ট্রাই করতে পারো। তো ভেতরটা একবার চলো দেখাই, দেখো স্কিনটা কিন্তু বেশ পাতলা, আর ভেতরে দেখো একদম মোটা করে চিকেনের কিন্তু পুরটা রয়েছে। তো সো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আরও আছে, এটা ছিল ভেজ মাঞ্চুরিয়ান। হ্যাঁ,
এই ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছিলাম, কারণ এত রাতে এসে বাড়িতে রান্না করার আর ইচ্ছাটা আমার ছিল না। তো ভাবলাম ভেজ মাঞ্চুরিয়ান আর আসবার সময় বেশ কিছু রুটিও নিয়ে এসেছিলাম, মানে কিনে নিয়েছিলাম। তো চলো রুটি আর ভেজ মাঞ্চুরিয়ানটা আমরা খাই, আমাদের ডিনার আমরা এখানেই শেষ করি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের দারুণ দারুণ হয়েছে, আর তোমরা কি ডিনার করেছো, কে কি লাঞ্চ করেছো অবশ্যই জানিও। আজকের মতন আমি সমাদৃতা বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।